উনার বিরোধী দলনেতা মুখে বলতো খুব আপত্তি, কারণ উনি আমাকে মেদিনীপুরের নেতা করে রেখেছিলেন আর বিজেপি আমাকে রাজ্যের নেতা করে দিয়েছে। খুব কষ্ট উনার যন্ত্রণা, তাই বিরোধী দলনেতা হজম করা খুব মুশকিল। বলছে লাস্টে যিনি বললেন না, মানে তু তু ম্যায় ম্যায় ভাব পাচ্ছে, লাস্টে যিনি বললেন না, তিনি কিন্তু 18-তে আমাদের সঙ্গে ছিলেন, হ্যাঁ ছিলাম, আর 18 সালে আমার এলাকা কাঁথি তমলুকে ভোট লুট করতে দিইনি বলে শুধু সুতাহাটা ব্লকে লুট করেছিল। 19-এ কাঁথি তমলুক আপনাকে জিতিয়ে দিয়েছিলাম, আর 18 সালে আপনি ভোট লুট করেছিলেন বলে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, হুগলি, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম সব হেরেছিলেন, মালদা উত্তর, রায়গঞ্জ, বালুরঘাট, রানাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, বর্ধমান। এবারে ভোট লুটটা আরো একটু বেশি হয়েছে, তাই এবারে 24-এ জনগণ 18-টাকে 36 করবে, কাউকে কিচ্ছু করতে হবে না, শুধু কেন্দ্রীয় নির্বাচন কমিশনার মানুষকে ভোট দেওয়ার পরিবেশটা করে দিন, আর গুন্ডাদের ভোটের সময়কালে যাতে এলাকায় দেখতে না পাওয়া যায়, চিড়িয়াখানায় থাকে ওরা এষ্টমণ্ডলের মতো, সেই ব্যবস্থাটা করে দিক। জনগণ প্রস্তুত হয়ে আছে, দুর্গাপুর কর্পোরেশনে 17 সালে ভোট দিতে দেননি বলে এখনো দুর্গাপুরে আপনারা হারেন, তাই যে মানুষদের ভোট দিতে আটকেছেন তারাই বদলা নেবে, মাননীয় শুনে রাখুন। তারপরে যে কথাটি বলেছেন সেটা অবক্ত যন্ত্রণা থেকে কথা, ওনাটার ভাঙা রেকর্ড আছে। শুভেন্দু গণনায় কারচুপি করে নন্দীগ্রামে জিতেছে, হ্যাঁ জিতেছে, জিতেছে বলেই আপনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, জিতেছে বলেই একটা জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জিকে কলার ধরে পদত্যাগ করিয়ে ভবানীপুরে ছাপ্পা মেরে জিততে হয়েছে আপনাকে। আপনি কি বললেন বিধানসভায় আজকে দাঁড়িয়ে, 2 ঘন্টা লোডশেডিং ছিল, একই বিল্ডিং এ 3টে বিধানসভার গণনা, মহিষাদল, হলদিয়া এবং নন্দীগ্রাম। হলদিয়া থেকে বিজেপি ক্যান্ডিডেট জিতল 15,000+, মহিষাদলে ওই একই বিল্ডিং এ টিএমসির ক্যান্ডিডেট জিতল 2100 ভোটে, ওই একই বিল্ডিং এ আপনি হারলেন 1956 ভোটে। আপনি একটা কেস করেছেন, আপনার বিচারপতি অপছন্দ হয়েছিল, মাননীয় বিচারপতি সম্মানীয় কৌশিক চন্দ, তাকে বদলালেন, মামলা করলেন, 2 বছর ওই বেশি সময় চলে গেল, মামলা আমি করিনি আপনি করেছেন, কিন্তু মামলা আপনি তোলেন না, কারণ আপনার মামলার যে রিট তাতে সবই কানে শোনা, চোখে দেখা কিছু নেই, কোনো ডকুমেন্ট নেই, সেই রিটের কপি আমার কাছে। আর মাননীয় অধ্যক্ষ বলিহারি একটা চোখ বন্ধ আপনার, আপনি সবসময় ডান দিকটা খুলে রেখেছেন, বাম দিকটা বন্ধ আপনার। মাননীয় অধ্যক্ষ 21 সালে রাজ্যপাল মহোদয়ের বক্তব্যের উপরে আমি যখন বক্তব্য রাখা শুরু করেছিলাম, হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো কোর্টে কোনো ইন্টারলগেটরি ইঞ্জাংশন না থাকা সত্ত্বেও আপনি আমাকে নন্দীগ্রামের জনগণকে অভিনন্দন জানাতে দেননি, আপনি বলেছিলেন আপনাদের সামনে সাব জুডিস বলতে দেব না, আপনার ক্ষমতা প্রয়োগ করে সচিবকে রাইটারদের বলেছিলেন এক্সপাঞ্জ করুন নন্দীগ্রাম পোর্শন, আর আজকে আমি যখন বললাম আমি এক্সপাঞ্জ করুন, আমি 3 মিনিট লড়েছি, আমার কলিগসরা লড়েছে, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে যদি সাব জুডিস হয়, মমতা ব্যানার্জির ক্ষেত্রেও সাব জুডিস হবে, বিধানসভা বিলংস টু অপোজিশন, বিধানসভার অধ্যক্ষকে বাদ দিলে 1 নম্বর চেয়ারটা যদি লিডার অব দি হাউসের হয়, সেকেন্ড পজিশনটা লিডার অব দি অপোজিশনে, সেখানে কে বসলো দেখা, দিস ইজ দা প্র্যাকটিস অফ আওয়ার কনস্টিটিউশন, সেখানে
তিনি মুখ্যমন্ত্রীকে তার বক্তব্য তিনি বলছেন আপনি তো অনেকগুলো জায়গার নাম ক্যানিং একে নমিনেশন করতে দেননি কাকদ্বীপে নমিনেশন করতে দেননি ছ দিন ঘিরে রেখেছিল আপনার গুন্ডারা জনতা পার্টির পক্ষ থেকে আমরা দিয়েছি পকেটে থাকা বাইরে ঘুরে বেড়ানো রাস্তায় ড্রেনে নর্দমায় পড়ে থাকা ব্যালট জনগণের মূল্যবান ভোটে মমতা ব্যানার্জি তার জন্য কালো ছাড়া আর কোনো রং নাই এই বাংলার লজ্জা মমতা ব্যানার্জি বাংলার গর্ব নয় বাংলার লজ্জা মমতা ব্যানার্জি সংসদীয় গণতন্ত্রের কলঙ্ক মমতা ব্যানার্জি আমরা প্রতিবাদ করেছি এবং আমাদের প্রতিবাদ আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে জানানোর সুযোগ গ্রহণ করলাম কোথায় জিততে পারেন আপনার নিজের জেলায় কোন ভোটে কোন ভোটে জেলা পরিষদ পারেননি আপনি জেলা পরিষদ গণনায় কে ছিল উনি রিকাউন্টিং করুন না এত বড় নেতা হলেন আমি তো হাইকোর্ট আমাদের লোক তো হাইকোর্ট আমাদের বড় নেতা কি নন্দীগ্রাম বলেননি কেন জেলায় চলে গেছেন কেন 17টা জিপির 11টা পেয়েছি পাহারা দিয়ে রেখেছিলাম বলে দুটো পঞ্চায়েত সমিতি পেয়েছি আর ভোট পঞ্চায়েত ভোটের অ্যানালাইসিসে যাব না মমতা ব্যানার্জি শুনে রাখুন 21 সালে পূর্ব মেদিনীপুর হারিয়েছে আপনাকে আপনি রাজ্যে পেয়েছেন 46.47% ভোট পূর্ব মেদিনীপুরে পেয়েছেন 43% ভোট পূর্ব বিজেপি রাজ্যে পেয়েছে 38% ভোট পূর্ব মেদিনীপুরে পেয়েছে 44% ভোট কাঁথি এবং তমলুক দুটো লোকসভাতে লিড আছে মমতা ব্যানার্জিকে অপেক্ষা করতে বলবো আগামী বছর মে মাস পর্যন্ত উনি কাঁথি তমলুকে লোকসভা আসন কত ভোটে হারবেন উনি নিজে জানেন না যিনি নিজে আমার কাছে পরাজিত হন তার মুখ থেকে এসব কথা মানায় না মমতা ব্যানার্জির লজ্জা থাকা উচিত 2014 সালে লোকসভা ভোটে উনি যেখানে ভোট দেন মিত্র ইনস্টিটিউশন কালীঘাট সেখানে তথাগত রায়ের লিড ছিল মমতা ব্যানার্জির লজ্জা পাওয়া উচিত 2019 সালে মাননীয় চন্দ্র বসু মিত্র ইনস্টিটিউশনে যেখানে আপনি এবং আপনার ভাইপো ভোট দেয় গুণধর ভাইপো 485 লিড ছিল ভারতীয় জনতা পার্টির পদ্মফুলের আগামী বছর যখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে আপনি নিজের বুথে হারায় হ্যাট্রিক করবেন অর্থাৎ আপনার এসব কথা অরণ্যে রোদন করা ছাড়া আর কিছু না আপনি উদ্ভ্রান্ত আপনি বিচলিত আপনি সরকার চালাতে পারছেন না।